নেশাগ্রস্ত অবস্থায় এক মুদিখানার দোকানে চুরি করতে এসে ঘুমিয়ে পড়ল চোর। অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভোজপুরানীগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ভোজপুরানীগঞ্জ এলাকায় সন্তোষ সরকার নামে এক ব্যক্তির মুদিখানার দোকানে চুরি করতে আসে বেশ কয়েকজন। নেশাগ্রস্ত অবস্থায় এক চোর চুরি করে পালানোর সময় দোকানের পেছনে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে স্থানীয়রা ওই চোরকে চুরি যাওয়া জিনিসপত্র সহ দোকানের পেছনে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। এরপর চলে গণধোলাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় চোপড়া থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন দোকান মালিক ও স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা আমি তো কালকে 10টার দিকে এনতে চলে গেছি, চলে যাওয়ার পরে আমি তো এখনই আসলাম, এখন এসে দেখি যে আমার ঘরে তো মালপত্র সব নিয়ে গেছে, চোর ধরা পড়ছে আর আমার মালপত্র সব ওই গ্যাং নিয়ে চলে গেছে, নিয়ে গেছে। এইভাবে দিনের পর দিন চুরি, মানে ঘটনা বেড়েই উঠছে, দিনের পর দিন চুরি হয়, কি করে তার দোকানদারি করবো? পুলিশ প্রশাসন তো আমি দেখি নাই, আসছিল এসে বলে চোরকে নিয়ে গেছে, যেগুলো তো নিয়ে গেছে এগুলার দাবি তো দিতেই হবে, অনেক টাকার মাল নিয়ে গেছে, নিয়ে গেছে। আপনার নাম? ক্যাশও ছিল। আপনার নাম? আমার আনন্দ পাল। কোন জায়গায় ঘটনা ঘটছে এটা? এটা কালাগঞ্জ, এটা ভোজপুরানীগঞ্জ। ঠিক আছে, আমি তো এখনই আসলাম, আমি তো কিছু জানি না, ঠিক আছে। এসে শুনছি আমাদের সন্তোষ ব্যবসা সমিতির একজন সদস্য সন্তোষের দোকান থেকে মাল মাটি চুরি করছে। বিষয়টা কিভাবে দেখছেন ব্যবসা সমিতি? এটা তো খারাপ নজরেই দেখছি আমরা, আমরা ব্যবস্থা দেবো যাদের করার ব্যবস্থা হয় করে ব্যবস্থা করতে। আপনার নাম? সঞ্জিত। কী দায়িত্ব রয়েছেন ব্যবসা? রাত্রেবেলা যে কাঁচা একটা দরজা ছিল, দরজা ভেঙে সে চোরটা ঢুকেছে। চুরি করেছে কি? হ্যাঁ, চুরি করেছে। সব একজন যে নেশা করছে সে পড়ে আছে, যারা ভালো ছিল তার মালপত্র নিয়ে চলে গেছে। পুলিশ প্রশাসন এসে নিয়ে গেল। কোথায় হয়েছে ঘটনাটা? যে কালাগঞ্জ ইউনিস্টার স্পোর্টিং ক্লাবের সামনে। দোকান মালিক? আমি দোকান মালিক। আপনার নাম? আমার নাম সন্তোষ সরকার।